রাজ্য সরকারের তরফ থেকে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে তো এই লেডি কনস্টেবল এবং কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে পার্ট টুয়ে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আগের ভিডিওতে কিন্তু আমি পরীক্ষার কোশ্চেন নিয়ে আলোচনা করেছি তো তাতে কিন্তু অনেকজনই কমেন্ট করেছে তো আরও কোশ্চেন যাওয়ার জন্য সেই কারণের জন্য ভিডিওটি বানানো তো আসুন এবার দেখে নেওয়া যাক যে কোশ্চেনগুলো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর দে প্রথম প্রশ্নটা এখানে কী আছে সেটা একবার আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ থেকে কে দু সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন এখানে অ্যানসার হয়ে যাবে অজয় চক্রবর্তী তারপরের কোশ্চেনটা কী আছে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় মার্চের তিন তারিখ তারপরের কোশ্চেনটা আয়ুষ্মান ভারত দিবস কবে পালন করা হয় এপ্রিলের তিরিশ তারিখে আয়ুষ্মান ভারত দিবস পালিত করা হয় তার পরের কোশ্চেনটা কি আছে সম্পত্তি প্রচেষ্টা প্রকল্প কোন রাজ্যে চালু হলো এখানে অ্যান্সার হয়ে যাবে কি পশ্চিমবঙ্গ রাজ্যে প্রচেষ্টা প্রকল্প চালু হলো পরের কোশ্চেনটা কী আছে সম্পত্তি সের পরশ প্রকল্প কোন রাজ্যে চালু হলো এখানে উত্তর কী হয়ে যাবে পশ্চিমবঙ্গ রাজ্যে সের পরশ প্রকল্প চালু তারপরের কোশ্চেনটা এখানে কী আছে আমরা দেখে নেবো তারপরের কোশ্চেনটা এখানে আছে সাত নম্বর কোশ্চেনটা দু হাজার কুড়ি সালে সত্যজিৎ রায়ের কততম জন্মবর্ষিকী তো এখানে কি হয়ে যাবে বার্ষিকী তো এখানে অ্যান্সার হয়ে যাবে একশোতম জন্মবার্ষিকী তার আট নম্বর কোশ্চেনটা সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের কোন রেলওয়ে স্টেশনে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম তৈরি হতে চলেছে এখানে অ্যান্সার হয়ে যাবে যে এখানে কর্ণাটকের হুব্বালি রেলওয়ে স্টেশনে কিন্তু ভারতের 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 বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম তৈরি হতে চলেছে নয়ের কোশ্চেনটা এখানে কী আছে দু হাজার একুশ সালে একত্রিশতম সি এস এখানে সামিট কোন দেশ স্টোট করবে তো এখানে অ্যান্সার হয়ে যাবে কোন দেশ হোস্ট করবে তো এখানে অ্যান্সার হয়ে যাবে ভারত কিন্তু হোস্ট করবে তারপরে দশ নম্বরের কোশ্চেনটা কী আছে অলিম্পিকের কালো বলয় কোন মহাদেশের চিহ্ন বহন করে এখানে উত্তর হয়ে যাবে কি অলিম্পিকের কালো বলয় আফ্রিকা মহাদেশের কিন্তু চিহ্ন বহন করে তারপরের কোশ্চেনটা কি আছে সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এখানে অ্যান্সার হয়ে যাবে সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় তারপরেরটা কি আছে দাদা সাহেব ফালাকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো এখানে হয়ে যাবে চলচ্চিত্র ক্ষেত্রে দাদা সাহেব ফালাকে পুরস্কার দেওয়া হয় তারপরের কোশ্চেনটা এখানে কি আছে আমরা দেখে নেব তো তারপরের কোশ্চেনটা দেওয়া আছে ময়ঞ্জোদ্বারও কোন নদীর তীরে অবস্থিত এখানে উত্তর কী হয়ে যাবে মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু নদের তীরে অবস্থিত অর্থাৎ আপনাদের যদি পরীক্ষার অ্যান্স কোশ্চেন পেপারে দেওয়া থাকে যে সিন্ধু নদীর তীরে ময়ঞ্জো অবস্থিত সিন্ধু নদের তীরে অবস্থিত হয়তো দুটো দিয়ে দিল একটি দিল সিন্ধু নদীর তীরে আর একটা দিল সিন্ধু নদের তীরে তো আপনারা কিন্তু অবশ্যই সিন্ধু নদের তীরে করবে কারণ সিন্ধু হচ্ছে নদ আর সিন্ধু নদীর তীরে লিখলে ওটা হচ্ছে ভুল অ্যান্সার হয়ে যাবে তো চোদ্দ নম্বর কোশ্চেনটা কি আছে লোথাম বর্তমান কোন রাজ্যে অবস্থিত এখানে উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্যে অবস্থিত এখানে কী আছে নিস্কো কি এখানে বৈদ্যর যুগে ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে নিস্কো তারপরে কি আছে ষোলো নম্বর কোশ্চেনটা প্রথম বৈদ্য সংগীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাজগিয়ে প্রথম অনুষ্ঠিত হয়েছিল সতেরো নম্বর কোশ্চেনটা এখানে কী আছে আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার সিংহাসনে বসেন নম্বর কোয়েশ্চেনটা বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয় মহা পরিনির্বান বলা হয় বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে মহা পরিনির্বান বলা হয়ে থাকে তারপর কি আছে মালবিকাগ্নি মিত্র কার রচনা কালিদাসের রচনা হচ্ছে মালবিকাগ্নি মিত্র তারপরে কুড়ি নম্বরের কোশ্চেনটা কী আছে গুপ্তাব্দ কে চালু করেন প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ চালু করেন তারপরে একুশ নম্বর কোশ্চেনটা কী আছে চৈনিক পর্যটক এন কার সময় ভারতে আসেন এখানে অ্যান্সার হয়ে যাবে চৈনিক পর্যটক ফাঁয়েন কার সময় ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় ভারতে আসেন তারপরের কোশ্চেনটা কী আছে এখানে বল্লাল সেনের রচিত দুটি গ্রন্থের নাম কি এখানে অ্যানসার হয়ে যাবে কি একটা দান সাগর আর একটি অদ্ভুত সাগর বল্লাল সেনের রচিত দুটি গ্রন্থের নাম তারপরে তেইশ নম্বর কোশ্চেনটা এখানে কী আছে রাষ্ট্রকূট বংশের প্রকৃত কে এখানে কি আছে দন্তি দুর্গ রাষ্ট্রদূত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ তারপরে চব্বিশ নম্বর কোশ্চেনটা এখানে কি আছে চব্বিশ নম্বর কোশ্চেনটা এখানে আছে যে ইলতুতমিস কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন এখানে উত্তরে যাবে বারোশো এগারো খ্রিস্টাব্দে ইলতুতমিস দিল্লির সিংহাসনে বসেন পঁচিশ নম্বর কোশ্চেনটা কি আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নভেম্বরের পাঁচ তারিখে হয়েছিল তারপরে ২৬ নম্বর কোশ্চেনটা যেটা আছে ছাব্বিশ নম্বরের কোশ্চেনটা হচ্ছে এখানে কি ছিয়াত্তরের মর্মন্তর কত খ্রিস্টাব্দ হয়েছিল সতেরোশো ছত্তর খ্রিস্টাব্দে হয়েছিল আর বাংলায় হচ্ছে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ তারপর এখানে সাতাশ নম্বর কোশ্চেনটা এখানে কী আছে ভারতবর্ষে প্রথম পুলিশ ব্যবস্থা কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস হচ্ছে ভারতবর্ষে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন আঠাশ নম্বর কোশ্চেনটা ভারত সভা কে প্রতিষ্ঠাতা করেন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা প্রতিষ্ঠাতা করেন উনত্রিশ নম্বর কোশ্চেনটা কি লোকমান্য নামে কে পরিচিত বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত তিরিশ নম্বর কোশ্চেনটা কত সালে বঙ্গভঙ্গ রোধ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ হয় তো আজকে আমি এই তিরিশটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম তো এরপরে কিন্তু আরও তিরিশটা কোশ্চেন নিয়ে আলোচনা করব শুধু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে কোশ্চেনগুলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিও লাইক দিতে ভুলবেন না